দিস ইজ সালমা ফিরদৌসি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হাউ আর ইউ অল? আই হোপ সবাই খুব খুব ভালো আছো। আমি আজকে আবার চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে হচ্ছে আমাদের ঈদের আগের দিন, মানে বকরি ঈদের আগের দিন। তো আমাদের এই রিচুয়ালসটা সম্পর্কে সবাই জানো, এই রিচুয়ালসটা প্রচুর আমাদের কাজকর্ম থাকে সবার বাড়িতে, তো সেই জন্য আগের দিনে কিছু প্রিপারেশন নিতে হয়, আর যেগুলো প্রিপারেশন না নিলে কিন্তু পরের দিনে বিপদে পড়ে যাওয়া হয়। তো যাই হোক, আমি এখানে পায়েসটা রান্না করব, অর্ধেক পায়েস আজকে রান্না করব আর অর্ধেক পায়েস কালকে রান্না করব আর কি। তো কালকে একটু দেরি করে রান্না করলে যেন প্রবলেম না হয়, তো যাই হোক সেই জন্য আজকে আমি কিছু প্রিপারেশন করে রাখছি মায়ের সঙ্গে সঙ্গে। কিছু বলতে আমি খুবই সামান্য প্রিপারেশন করব, কারণ আমি 1% কাজ করি আর মা 99% কাজ করে, যদিও জানি সেটা খুব একটা বাহাদুরির কথা নয়, তবুও আমি মানে প্রচুর অলস টাইপের, মানে এইসব কাজের দিকে। যাই হোক চলো, আমি হচ্ছে পায়েস রান্না করব, সেই জন্য আমি দুধটা দিয়ে দিচ্ছি কড়াইয়ে। আর সব থেকে মজার ব্যাপার হলো এই কড়াইটা হচ্ছে জাস্ট একটু আগে কিনে আনা হলো, 10-15 মিনিট আগে। তো এটাতে হচ্ছে মোটামুটি 20 জনের মতো রান্না হয়, 20-25 জনের মতো। তো 20-25 জনের রান্নার জায়গাতে আমি যে 4-5 জনের মানে একটু পায়েস রান্না করছি, ভাবা যায়? মানে আমার কাণ্ড দেখে সবাই হাসবে আর কি। তো যাই হোক, এখানে আমি পায়েস রান্না করছি, আর পায়েস রান্না হয়ে গেলে দেখি কি কাজ করা যায়। এখানে আমি তেজপাতা, এলাচ এবং হচ্ছে তোমার দারুচিনি নিয়ে রেখেছিলাম, তো সেগুলো আমি একটু দুধের মধ্যে দিয়ে দেব। পায়েসের মধ্যে এই ধরনের গরম মশলাগুলো সবসময় দেবে, দেওয়ার চেষ্টা করবে, তাহলে কিন্তু খুব টেস্টি হবে। আর এখানে জাল দেওয়ানোর পরে এটা পুরো একদম ঘি জমে গেছিলো, এটা হচ্ছে দুদিন আগের বাসি দুধ যেটা আমাদের জাল দিয়ে রাখা হয়েছিল। তো যাই হোক, এরপরে মা হচ্ছে এখানে নারকেল ছাড়াচ্ছেন, তো মা নারকেলগুলো ছাড়াবেন, তারপরে আমি সেই নারকেলগুলো নিয়ে স্টোর করে রাখবো ফ্রিজে, আর কিছু নারকেল কুচো নিয়ে আমি আমার পায়েসে দেব, ঠিক আছে? তো আমি নারকেলগুলো নিয়েছিলাম মা হাত থেকে কেড়ে নিয়ে, মা বানিয়ে দিল ছোটো ছোটো করে, কারণ মা জানে আমি ওগুলো গণ্ডগোল লাগাবো। তো যাই হোক, আমি নারকেলগুলো পায়েসের মধ্যে দিয়ে দিচ্ছি, আর পায়েসটা এখনও মানে হয়নি তৈরি, জাস্ট পায়েসের দুধটা তৈরি হয়েছে, দুধটার মধ্যে দিয়ে দিচ্ছি। একটুখানি পরে আমি চালগুলো দিয়ে পায়েসটাকে ভালো করে রান্না করার চেষ্টা করব। তো ততক্ষণ পায়েসটা আমাকে লাড়তে থাকতে হবে। যাই হোক, আমি অনেকক্ষণ লেড়ে দিলাম, এরপরে যাই দেখি আমার সামাই আছে এখানে, সামাইগুলো আমি একটু ভাজার চেষ্টা করব। তো আমি মাকে বললাম যে মা আমাকে দাও, আমি সামাইগুলো একটু ভেজে দিই, আর বাড়িতে একটা হেল্পিং হ্যান্ড আছে, মানে সে মাঝে মধ্যে আসে, ভালোবেসেই কাজে আসে অ্যাকচুয়ালি, সত্যি কথা বলতে আমি গেলে আরও বেশি করে আসে। তো যাই হোক, আমরা দুজন মিলে চেষ্টা করছিলাম সামাইগুলো একটু ভাজার, কিন্তু আনফর্চুনেটলি আমি সামাই ভাজতে গিয়ে সব সামাই পুড়িয়ে দিয়েছিলাম, মানে সব সময় ইন দ্য সেন্স একটা হাঁড়ির সামাই আমি পুরো পুড়িয়ে দিয়েছিলাম। তো যাই হোক, এরপর আমি এত ভয় পেয়ে গেছিলাম মা বকবে কি না। তো আর আমি আর সামাই ভাজলাম না, মা নিজে চলে এলেন, এ মা বলে আমি ভাজবো, তোকে আর আমার কাজ করতে হবে না। যাই হোক, তো এখানে মা সামাইগুলো ভেজে নিচ্ছেন, এইগুলো সামাইগুলো সমস্ত ভাজা সামাই, কিন্তু আর ওইগুলোকে কড়া করে ভাজতে হবে আর কি। তারপর সমস্ত সামাই ভাজা হয়ে গেলে এগুলো সব কৌটোর মধ্যে ভরে রেখে দিতে হবে, কালকে একদম ভোর ভোর উঠে সব রান্নাগুলো হবে আর কি। আর আমার তো খুব ভালো লাগে এই সামাই, লাচ্ছা, ক্ষীর, পায়েস, ঘুগনি, এই সিস্টেমটা আমাদের রিচুয়ালসের। যাই হোক, সবার রিচুয়ালসই সুন্দর। তো এখানে আদা রসুন আছে, প্রচুর আদা রসুন, এখানে সমস্ত আদা রসুন মা আগের দিনকে ছিলে ছুলে এবং এগুলোকে বেটে বুটে রেখে দেবে, একদম পুরো কন্টেনারের মধ্যে ভরে ফ্রিজের মধ্যে রেখে দেবে। আর আমি এখানে মায়ের কাছে বসে বদমাইশি করছি, আদাগুলো কেড়ে নেওয়ার চেষ্টা করছি, আমি এরকম বদমাইশি করতেই থাকি, যেখানেই যাই আমি এরকম বদমাইশি করতেই থাকি। তো যাই হোক, এখানে আদা ছিলার পর্ব চলছে আর প্রচুর রসুন ছিলা হয়েছে, দেখতে পাচ্ছ? তো যাই হোক, আর মা আগে মেহেদি পরতে যাইতে না, এই লাস্ট 3-4 বছর ধরে আমি মাকে জোরজবস্তি করে রিচুয়ালসে আগে মেহেদি পরাই, মা বলে এত কাজের মধ্যে পড়া হয় রে। আর আমাদের আমার এই সিস্টেমগুলো খুব ভাল লাগে। যাই হোক, এখানে ঝর্ণা হচ্ছে রসুনগুলো ধুয়ে নিচ্ছে, আর ঝর্ণার কথা বললাম, ও হচ্ছে আমাদের হেল্পিং হ্যান্ড, খুব ভালো মেয়ে। তো ঝর্ণা হচ্ছে রসুনগুলো এখানে সব ধুয়ে নিচ্ছে, আর আমি এখানে বসে বদমাইশি করছি। তো যাই হোক, মোটামুটি কাজবাজ সব কমপ্লিট, এবার আমি মেহেদি পরতে বসবো,
আর হচ্ছে কি আমাকে ঝর্ণা মেহেদি পরিয়ে দিচ্ছে, ও খুব ভালো মেহেদি পরাতে পারে, তো আমি যতবারই বাড়িতে আসি ওই আমাকে মেহেদি পরাই। আর যখন ও আমাকে মেহেদি পরাই দেন কেউ বলতে পারবে না যে এটা এই মেহেদিটা মানে একজন প্রফেশনাল কারোর হাতে মানে পরানো নয়, খুবই ভালো মেহেন্দি পরায় ও। তো আমি এখন শুয়ে গেছি, খাওয়া দাওয়া কমপ্লিট করে স্নান টান সেরে চুল টুল ভিজে চুল টুল খুলে আরাম করে এসি টেসি চালিয়ে আমি এখন শুয়েছি। আর ঝর্ণা এখন আমাকে মেহেদি পরিয়ে দিচ্ছে আর আমাকে বলতে থাকছে যে আপনি যেন ঘুমিয়ে যাবেন না, ঠিক আছে? তো আমি মেহেদি পরি আর ও আমার সাথে গল্প করতে থাকে, গল্প বলতেই থাকে আর আমি ঘুমাতে থাকি, আর আমি হ্যাঁ হ্যাঁ করতে থাকি। তো ওটাও খুব বিরক্ত হয়, আমাকে বলছে আপনি ঘুমাবেন না, আমার সাথে গল্প করেন। যাই হোক, তো এখন মেহেদি পরবো আমি। মেহেদি পরা কমপ্লিট হয়ে গেলে আমি একটু মানে ঘুমিয়ে সেই সন্ধ্যাবেলার দিকে উঠব, উঠে একটু চা ফা খাবো, একটু আদা চা, একটু মুড়ি তৈরি করে এগুলো খাবো আমি আর মা। তারপরে মোটামুটি রাত্রেবেলায় কিছু কাজকর্ম সেরে একবারে সকালে ভোর ভোর উঠতে হবে। দেখা যাক কালকে কুরবানিটা কেমন কাটে, তো কেমন মেহেন্দি পরানো হয়েছে তোমরা দেখে একটু বলো। আমি জানি খুবই ভালো মেহেন্দি পরানো হয়েছে, অ্যান্ড সত্যি কথা বলতে ওর মেহেন্দির হাত খুবই ভালো, এটা সত্যিই তাই, এত ভালো মেহেন্দি পরাই ও। তো ব্যাস এই আর কি। আমার তো ঈদের আগের রাতটা আগের দিনটা বলা ভালো, এইভাবেই কাটলো কাজকর্ম করা এবং মেহেন্দি পরা।